বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক পর্যায়ের 2020-21 শিক্ষাবর্ষের ব্যবসা শিক্ষা বিভাগের সকল ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দকে আমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের মঙ্গল কামনায় ভালো আছি। আমি SM সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। আমি তোমাদের উদ্বোধনী ক্লাসে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, নিশ্চয়ই মনে আছে, তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবে। তোমরা নিশ্চয়ই সাবজেক্টটির নাম মনে রেখেছ, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা ইংলিশেও তোমাদের মনে রেখেছ, বিজনেস অর্গানাইজেশন ও অ্যান্ড ম্যানেজমেন্ট, সাবজেক্ট কোড 277। আজকের পাঠদানের বিষয়ে যে শিখন ফলটি তোমাদের কাছে উপস্থাপন করব, সেটি হলো ব্যবসায়ের মৌলিক ধারণা, ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, অথবা ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমোন্নতির ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাস চলাকালীন সময়ে তোমরা আমাদের সাথে সংযুক্ত হয়েছ এবং যে যেখানে আছো খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছ। আশা করি তোমাদের সাথে এমন কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা তোমাদের পাঠের বিষয়গুলো অত্যন্ত সহজ করে তুলবে এবং তোমরা এই বিষয়টি পড়তে খুবই আনন্দ পাবে এবং তোমাদের এমনিভাবে ধারণা দিব যা তোমাদের এই একাদশ শ্রেণীতেই নয়, তোমাদের পরবর্তী শ্রেণীতে বা বাস্তব জীবনেও তোমাদের কাজে লাগবে। আশা করি তোমরা ধৈর্য সহকারে শুনবে। আমি আবারও অমৃতলাল দে মহাবিদ্যালয়ের ব্যবসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে তোমাদের একগুচ্ছ শরতের কাশফুলের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের পাঠদান শুরু করছি। পাঠদানের প্রথম পর্যায়ে তোমাদের শিখন ফল হলো ব্যবসায়ের মৌলিক ধারণা, ইংরেজিতে বলে বেসিক কনসেপ্ট অফ বিজনেস। ব্যবসায়ের মৌলিক ধারণা থেকে প্রথমে তোমাদের বলতে হয় যে ভোরের আকাশ ধূম্রধূসর হতে না হতেই সাধারণত মেহনতি মানুষের কর্মচঞ্চলতা বা চাঞ্চল্যতা শুরু হয়। সূর্য কিরণের তেজস্ক্রিয়তায় পিছুদারে শহর গ্রামাঞ্চলের মানুষের দেওয়া নেওয়ার ব্যস্ততার পালা বেশ জমে ওঠে। শীত গ্রীষ্ম বর্ষা কিছুই মানে না, চলে বেঁচে থাকার জীবন মরণ এক সংগ্রাম। চাহিদা আর মেটে না,
দেওয়া নেওয়ার পালাও শেষ হয় না। দৈনন্দিন চাহিদাটুকু মেটানোর জন্য মানুষের এই কর্মব্যস্ততা আজ চরম পর্যায়ে পৌঁছেছে বললে হয়তো অত্যুক্তি হবে না। আদিম মানুষেরা নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী নিজেরাই উৎপাদন করত, এই জন্য তাদেরকে আত্মনির্ভরশীল বলা হতো। তাদের ছিল না কোনো আধুনিকতা, ছিল না কোনো রুচিবোধের নতুনত্ব, অর্থাৎ নোভেলটিস অফ ফ্যাশন। রুচিবোধের নতুনত্ব ইংলিশটি হচ্ছে নোভেলটিস অফ ফ্যাশন। এই যে রুচিবোধের নতুনত্ব বা নিহিরিকাছন্ন, প্রাগৈতিহাসিক যুগে তারাও ছিল নিজেদের মতো করে আত্মনির্ভরশীল। প্রাকৃতিক নিয়মে সহজ বিবর্তনের ফলে এলো কৃষি যুগ, অর্থাৎ এগ্রিকালচার এজ। এই যুগে স্বয়ংসম্পূর্ণ পরিবার গড়ে ওঠে, উৎপত্তি হলো বিনিময় প্রথা। সুতরাং সেখানেও বলা চলে যে সে সময় তাদের বিভিন্ন রকমের প্রাকৃতিক প্রতিকূলতার সম্মুখীন হতে থাকে। সেসব প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলার জন্য মানুষ সমাজবদ্ধ হতে শুরু করল। একই সাথে মানুষের ভোগ আকাঙ্ক্ষাও বাড়তে লাগলো। এ সময় তারা প্রাকৃতিক প্রতিকূলতা মোকাবেলার পাশাপাশি নিজেদের মধ্যে দায়িত্ব কর্তব্য ভাগাভাগি করে নিতে লাগলো। এ দায়িত্ব কর্তব্য ভাগাভাগির হাত ধরেই মানুষের সৃষ্টি হয় শ্রম বিভাজন। এ পর্যায়ে যার যার পেশায় দক্ষতা অর্জন করতে শুরু করল। কিন্তু সমস্যা হলো কি, যে পারস্পরিক ভোগ ও চাহিদা মেটানোর তাগিদে এক পেশার মানুষ অন্য পেশার শরণাপন্ন হতে লাগলো। নিজেদের উৎপাদিত পণ্য ব্যতীত অন্য সকল পণ্যের জন্য তাকে অন্য পেশার লোকদের কাছে যেতে হতো। এ পর্যায়ে ভোগ সীমাবদ্ধতা হতে লাগলো। এ সময় মেটানোর উদ্যোগ হিসাবে নিজেদের মধ্যে পণ্য বিনিময়ের পরিচালনা শুরু করলো। সুতরাং বলতে হয় তখন এই সমস্ত অসুবিধাগুলো দূর করার জন্য একটি বিনিময় প্রথা বা আদান প্রদানের বিষয় তাদের সামনে হাজির হয়। বিবর্তনের পরবর্তী পর্যায়ে এই যে লেনদেন বিনিময় এই প্রথা বা অসুবিধাগুলো দূর করার জন্যই মূলত প্রচলন হয় ধাতু কড়ি টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি, এবং ধীরে ধীরে উৎপত্তি হতে থাকে বিভিন্ন পেশা, সমাজ, মহাজন, বণিক, বাণিজ্যিক যুগ, অর্থনৈতিক যুগ। কাজকর্ম চলল, উৎপত্তি হলো নানামুখী ব্যবসায়। সুতরাং এই যে ব্যবসায়ের অগ্রগতির ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ পরিলক্ষিত হয় সাধারণত অষ্টাদশ শতাব্দীতে, বললে এটাও বলা যায় 1750 থেকে 1850 সাল পর্যন্ত, যেটা ইংল্যান্ডের শিল্প বিপ্লবের মধ্যে একটি আচমকা ঢঙ্কা বেজে উঠল গুরুতরভাবে। শুরু হলো শিল্প বিপ্লব, উৎপাদন বণ্টন পরিবহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন আনয়ন শুরু করল। এই শিল্প বিপ্লবের যে সুফল বা পরিবহন ব্যবস্থার উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করতে থাকে। সুতরাং ফলে শুরু হয় দূর দূরান্ত দেশ থেকে দেশান্তর এক বাণিজ্যের সম্প্রসারণ, এবং ঘটতে থাকে ব্যবসায়ের নিজস্ব পরিধি, অর্থাৎ দেশীয় পরিধিতে থেকে আন্তর্জাতিক পরিসরে এর পরিব্যাপ্তি লাভ করে। সুতরাং বর্তমান সময় ব্যবসা এমন বিস্তৃত, সেটা এটি জ্ঞানের একটি আলাদা বিভাগ, ইতিপূর্বেই খুবই প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে। সুতরাং আমরা বলবো যে এই যে ব্যবসায়ের যে মৌলিক বিষয়গুলো আমাদের সামনে এসে হাজির হল, তখনই আমাদের শুরু হলো
বিভিন্ন প্রথা এবং ব্যবসা নিজেই সভ্যতার একটি আশ্চর্যজনক প্রতীক প্রতীক হিসাবে চমকপ্রদভাবে আবিষ্কার হয়। সুতরাং এই ব্যবসায়ের আবিষ্কার মানব সভ্যতার বিকাশকে ত্বরান্বিত শুরু করল। আসো ব্যবসায়ের ধারণা। ব্যবসায়ের ধারণা সম্পর্কে তোমাদের আমি এমন একটি নতুন জিনিস তোমাদের কাছে উপস্থাপন করব যেটা তোমাদের জেনে অত্যন্ত আনন্দিত হবে। এই বিষয়টি হয়তো তোমরা কোনো সময় জানোনি। আজকের থেকে এটি এমনভাবে ধারণ করবে যেটা পরবর্তী জীবনও এটা ব্যবহার করার ক্ষেত্র তৈরি করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। ব্যবসায়ের ধারণার প্রথমেই বলতে হয় যে মানব সভ্যতার মাধ্যমিক স্তরে এটি বিকাশ লাভ করে। মানুষের অভাব ছিল সীমাহীন। এই সীমাহীন অভাব পূরণের জন্য আগেই বলেছি বিনিময় ব্যবস্থার প্রচলন হয়। আর এই বিনিময় ব্যবস্থার যে সমস্যাগুলো এগুলো দূরীকরণের জন্য প্রয়োজন হয় মুদ্রা ব্যবস্থা। আর এই মুদ্রার ব্যবস্থার হাত ধরেই বলতে গেলে ব্যবসায়ের জন্ম। ব্যবসা পণ্য বা সেবা উৎপাদন ও বণ্টনের মাধ্যমে মানুষের অভাব মোচনের চেষ্টা করে। মানুষের অভাববোধ যেমন বারবার হয় ব্যবসাও তেমনি পণ্য বা সেবা সরবরাহ কার্যক্রম ক্রমাগতভাবে চলতে থাকে। ব্যবসা হলো একটি সংবদ্ধ চলমান অর্থনৈতিক কার্যক্রম। যা মানুষের প্রয়োজন পূরণের মাধ্যমে মুনাফা অর্জনের কাজে নিয়োজিত থাকে। ব্যবসা ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক মানবিক রাষ্ট্রীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমরা এই ব্যবসা শব্দটি ইংরেজিতে বিজনেস শব্দের পারিবেশিক শব্দ। এটার ব্যাখ্যা পরিপূর্ণ ব্যাখ্যা আবার ব্যবসার সংজ্ঞা যখন আলোচনা করব তখন তোমাদের সাথে আরো বেশি করে শেয়ার করব। এখন বলবো শুধু যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সেবার উৎপাদন ক্রয় বিক্রয় সংক্রান্ত কার্যকে লিপ্ত বা ব্যস্ত থাকাকেই ব্যবসা বলে। সুতরাং এই ব্যবসা ইংরেজি একটি শব্দ বিজনেস। তোমরা দেখতে পাচ্ছ যে বিজনেস শব্দটি আটটি বর্ণমালা দিয়ে শব্দটি গঠিত হয়েছে। এই বিজনেস এর ফুল মিনিং হচ্ছে বিজিনেস অর্থাৎ ব্যস্ততা। ইউতে ইউটিলিটি স্যাটিসফ্যাকশন অর্থাৎ উপযোগের পরিতৃপ্তি। এস এ সার্ভিং দি সোসাইটি সমাজ সেবা। আইতে ইনোভেশন উদ্ভাবন। এন এ নিউ ইনিশিয়েটিভ নতুন উদ্যোগ। ইতে ইকোনমিক অ্যাক্টিভিটি অর্থনৈতিক কার্যাবলী। এস এ সোর্স অফ প্রফিট মুনাফার উৎস। তার পরবর্তী এস সোর্স অফ এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের উৎস। নিশ্চয়ই তোমরা এই বিজনেস শব্দটির যে পরিপূর্ণ তা উপলব্ধি করতে পেরেছ। এই ব্যবসার ধারণার শেষে আমরা বলব যে আধুনিক যে ব্যবসা এটা হঠাৎ করে উৎপত্তি হয়নি। সভ্যতার কর্মবিকাশ যেমন ব্যবসায়ের জন্ম দিয়েছে তেমনি ব্যবসা সভ্যতার বিকাশের জন্যই নিত্য নতুন আবিষ্কার করেছে এবং তাকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর কাজে নিয়োজিত আছে। মাঝে মাঝে আমাদের এমনি এমন এক প্রশ্নের উদ্ভব হয় যে ব্যবসা না থাকলে কি মানব সভ্যতা এত দ্রুত
বিকশিত হবে? তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আসলে তোমরা উত্তর দিতে সক্ষম হয়েছো যে না, কারণ ঘুম থেকে উঠে একেবারে ঘুমানো পর্যন্ত অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্য অস্ত পরবর্তী রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত এমন কোনো বিষয় নেই, এমন কোনো পণ্য নেই, এমন কোনো জায়গা নেই যেটা ব্যবসায়ের হাত ধরে এটার কার্যপ্রণালী শুরু হয় এবং পরিসমাপ্তি ঘটে, এবং সকল ক্ষেত্রে এই ব্যবসায়ের যে বিচরণ এটা আমরা দেখতে পাই। এই জন্যই তো বলবো যে সভ্যতা এবং কর্মবিকাশের হাত ধরেই ব্যবসার উৎপত্তি হয়েছে বটে, আর সভ্যতার কর্মবিকাশের হাত ধরেই ব্যবসায়ের এই যে উৎপত্তি ইতিহাসের ধারা এটা অব্যাহত থাকবে এবং আছে, ভবিষ্যতে এর সাথে আরো নতুন নতুন বিষয়গুলো যুক্ত হবে। সুতরাং আমরা আসবো এখন ব্যবসায়ের উৎপত্তি ও কর্মবিকাশের ক্ষেত্রে। ব্যবসায়ের উৎপত্তি ও কর্মবিকাশের ক্ষেত্রে বলা যায় যে ব্যবসায়ের কর্মোন্নতির ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো। মানুষ যেমন একদিনে সভ্যতার উৎকর্ষে উঠেনি, তেমনি আজকের আধুনিকায়ন বা আধুনিক ব্যবসা অনেক ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে বর্তমানে এই অবস্থানে পৌঁছেছে। মূলত মানুষের অভাববোধ এবং তা পূরণের যে চেষ্টা তা থেকে সকল অর্থনৈতিক ও কর্মকাণ্ডের উৎপত্তি। মানুষের সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ঘিরেই ব্যবসায়ের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়, আর হয়েছেও বটে। এদিক থেকে মানব সভ্যতার সাথে ব্যবসায়ের একটি যোগসূত্র স্থাপন করেছে। সময়ের বিবর্তনে মানুষের চাহিদার সাথে সাথে ব্যবসায়িক বহুমুখী কার্যক্রম যে বিস্তৃতি লাভ করেছে, যেমন পশু শিকার, মুদ্রা প্রচলন, ব্যাংক ব্যবস্থা তথা শিল্প বিপ্লবের মধ্য দিয়ে ব্যবসা আজকের অবস্থানে দাঁড়িয়েছে। মানব সভ্যতার চাহিদার উপর ভিত্তি করে ব্যবসায়ের উৎপত্তি ও কর্মবিকাশের পর্যায়গুলো আলোচনা করা হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসায়ের পর্যায়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, তবে কিছু কিছু বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ আছে সবই গুরুত্বপূর্ণ, তারপরও দেখো তোমাদের আমি 10টা পর্যায় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। একটি হলো শিকারী ও গারাস্ত অর্থ ব্যবস্থা, ইংলিশে বলে হান্টিং অ্যান্ড হাউসহোল্ড ইকোনমি। আরেকটি হচ্ছে বিনিময় পদ্ধতি, বাটার সিস্টেম, মুদ্রার প্রচলন, ইন্ট্রোডাকশন অফ কারেন্সি সিস্টেম, হাট বাজার ও শহরের উৎপত্তি, ফরমেশন অফ মার্কেট সিস্টেম, ব্যবসা সংগঠনের উদ্ভব, ফরমেশন অফ বিজনেস অর্গানাইজেশন, আরেকটি কলোনিয়াল এজ, উপনিবেশ গঠনের যুগ, ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন, শিল্প বিপ্লব, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড গ্লোবালাইজেশন, আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্বায়ন, ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি। এটা তোমরা সবাই এর সাথে যুক্ত আছো, তথ্য প্রযুক্তির উন্নয়ন। তোমরা এই প্রজন্মেরই, এই তথ্য প্রযুক্তি তোমাদের এমন করে বিশ্বকে তোমাদের হাতে এনে দিয়েছে এটা বলার আর অপেক্ষা রাখে না। পরবর্তী হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থার আধুনিকায়ন, মডারাইজেশন অফ মার্কেটিং। আমরা অল্প পরিসরে আলোচনা করব, এগুলো তোমরা বাসায় বসে পুঙ্খানুপুঙ্খানু পড়বে। এর মধ্য থেকে এমনকি তোমাদের যে এই একাদশ এবং দ্বাদশের পরে তোমাদের একটি জীবনের নতুন অধ্যায়, আরও একটি অধ্যায় শুরু হবে, সেটি হলো ইউনিভার্সিটি লাইফ। সেখানে এখান থেকে তোমাদের যে এক্সামগুলো হয় ইউনিভার্সিটিতে, এখান থেকে বিশেষ করে অনেকগুলো কোশ্চেন তৈরি করা হয় এবং করে থাকে। এই ভিতরে মেইন বইয়ের ভিতর অংশগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো, নিশ্চয়ই আশা করি সেখানেও তোমাদের সমস্যা হবে না। আসো হান্টিং অ্যান্ড হাউসহোল্ড ইকোনমি,
শিকারী ও গারাস্ত অর্থব্যবস্থা আসলে এটা কি? তোমরা শুনেছ প্রাচীনকালে মানুষ বন জঙ্গলে পর্বতের গুহায় বসবাস করত। তোমরা বিভিন্ন রকমের যে যে জিওগ্রাফিক চ্যানেলগুলো টিভিতে আছে সেখানে তোমাদের দেখায় তাদের জীবনযাত্রা, তাদের চাল চলন, তাদের জীবন পদ্ধতি, খাওয়া দাওয়া, বেশভূষা, পোশাক পরিচ্ছদ, এগুলো তোমাদের সেখানে তোমার এই চ্যানেলগুলোতে তোমরা বিশেষ করে দেখে থাকো। সেই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে মূলত আলোচনা। এ সময় মানুষ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আহার্য প্রকৃতি থেকে সংগ্রহ করত, অর্থাৎ বন জঙ্গলে যেখানে বাস করত সেখান থেকে যা পেত সেটাই খেত। আহার উপকরণ হিসেবে মানুষের বনের ফলমূল, পশু পাখি, শিকারের উপর নির্ভর করত। এক বনের আহার ফুরিয়ে গেলে অন্য বনে চলে যেত। এভাবে তারা এক বন থেকে অন্য বনে যাযাবরের মতো ঘুরে বেড়াত এবং খাদ্য সংগ্রহ করত। শিক্ষার্থী বন্ধুরা, তারা কত কষ্ট করত। এ সময় তারা বিভিন্ন রকম হিংস্র পশু, ভিন্ন মানব গোষ্ঠী দ্বারা আক্রান্ত হত। এক বনের মানুষ অন্য বনের মানুষকে আক্রমণ করত। মানুষ বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূল মানুষের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিত। সেসব সমস্ত প্রাকৃতিক অপ্রাকৃতিক প্রতিকূল মোকাবেলা করে মানুষ দলবদ্ধ, সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করে। এ সময় সমাজবদ্ধ মানুষের অভাবগুলো মেটানোর জন্য তারা নিজেদের মধ্যে দায়িত্ব কর্তব্য ভাগাভাগি করে নিত, যেটা তোমাদের ব্যবসায়ের যে মৌলিক ধারণা সেখানে উপস্থাপন করেছি। প্রত্যেকে নিজ নিজ কাজ করতে শুরু করলো, সকলে মিলে মিশে ভাগাভাগি করে ভোগ করতে লাগলো। এক পর্যায়ে মানুষ ছোট ছোট পরিবারে পৃথক হওয়া শুরু করলো, ভোগ ব্যবস্থার সমস্যা দেখা দিল। এ পর্যায়ে একে অপরের সাথে হিংসা, বিদেশ, অবিশ্বাস শুরু করলো। নিজেদের সংগৃহীত পণ্য ভাগাভাগি করে অনীহা প্রকাশ করলো। এ পর্যায়ে মানুষের ভোগ সীমাবদ্ধ হতে লাগলো। এরপরই বিনিময় ব্যবস্থার উৎপত্তি হয়েছে, যেটাকে ইংলিশে বলে বাটার সিস্টেম। এরূপ ভোগ সীমাবদ্ধতা দূর করার ব্যবস্থায় মানুষ পণ্য বিনিময় ব্যবস্থার প্রচলন করল। এ পর্যায়ে মানুষ যার যার কাজে মনোযোগী হল, যার যার কাজে দক্ষতা অর্জন করতে লাগলো। মানুষের মধ্যে উদ্ভাবনী ক্ষমতা বৃদ্ধি পেল। মানুষ যার যার উৎপাদিত পণ্য একে অপরের সাথে বিনিময় করতে লাগলো। সুতরাং এখানেও বিনিময় ব্যবস্থার সমস্যার সম্মুখীন হল। পারস্পরিক ভোগ, আকাঙ্ক্ষা, ভিন্নতা, চাহিদার ভিন্নতা, পেশার গুরুত্ব, বিনিময়ের পরিমাণ নির্ধারণের সমস্যা, উৎপাদনের সময়কাল ইত্যাদি সমস্যা পণ্য বিনিময় ব্যবস্থাকে নানা প্রশ্নের সম্মুখীন করল। যেমন কুমারের উৎপাদিত যে পণ্য, তাঁতের উৎপাদিত বস্ত্রের চাহিদা কৃষকের প্রতিদিন থাকে না, কারণ এগুলো একবার নিলে অনেক দিন ব্যবহার করা যায়। অন্যদিকে কৃষকের উৎপাদিত পণ্যের যে চাহিদা, কুমার তাঁতের প্রতিনিয়তই থাকে। কৃষক কুমার তাঁতের সাথে তার উৎপাদিত পণ্যের বিনিময় করতে অনীহা প্রকাশ করলো, অথচ পণ্যগুলো না পেলে কুমার তাঁতি বাঁচে না। এ জাতীয় সমস্যাগুলো বিনিময় ব্যবস্থাকে অচল করে দিল। তখন শুরু হলো যে একটি আমাদের যে বর্তমানে আধুনিক যুগ, অর্থাৎ টাকা পয়সা লেনদেন, এই রকমের একটা বিষয় তাদের সামনে হাজির হলো। যেমন মুদ্রা ব্যবস্থার প্রচলন। মুদ্রা বলতে টাকা পয়সা, এগুলো কি বোঝানো হয়েছে? তাই বিনিময় ব্যবস্থার উদ্ভূত সমস্যাগুলো সমাধান হিসেবে প্রথমে ধাতব মুদ্রার প্রচলন করল। ধাতব বলতে বোঝায় যেমন সোনা, রূপা, তামা, ব্রোঞ্জ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই সময় বিভিন্ন ক্রয় ক্ষমতা সূচক মান নির্ধারণের পাশাপাশি বিনিময় পরিমাণও নির্ধারণ করে দিল। এরপর মানুষ এর মাধ্যমে ক্রয় বিক্রয় করতে লাগল। মানুষের উৎপাদনশীলতার বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে
মুদ্রা সংগ্রহের প্রবণতাও দেখা দিল। সুতরাং মানুষের এই উৎপাদিত পণ্যগুলো অন্য সব উৎপাদনের চাহিদা ক্রয় বিক্রয়ের মাধ্যমে মেটাতে লাগলো। মানুষের মধ্যে উদ্ধৃত অর্থ আসতে শুরু করলো, আনুষ্ঠানিক ভাবে ব্যবসায়ের সূত্রপাত হলো। এই যে একটি অভিনব কৌশলের মাধ্যমে ব্যবসায়ের উৎপত্তির সাথে সাথে মানুষের গতিশীলতাও আসলো। এই পর্যায়ে তার উৎপাদিত পণ্য ক্রয় বিক্রয়ে কিছু সমস্যা দেখা দিল, যেমন উৎপাদিত দ্রব্য ক্রেতার কাছে পৌঁছানো, ক্রয় বিক্রয়ের দীর্ঘসূত্রিতা অর্থাৎ সময় ক্ষেপণ বা সময়ের অপচয়, এগুলো। এর মধ্যে আসলো এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করেই হাট বাজারের উৎপত্তি। ব্যবসার উৎপত্তি প্রাথমিক পর্যায়ের সমস্যাগুলো দূর করার জন্য হাট বাজার ব্যবস্থার উৎপত্তি হলো। মানুষ তার উৎপাদিত পণ্য হাটে বাজারে এসে ক্রয় বিক্রয় শুরু করলো। এখানে ওই যুগে একটি নতুন মাত্রা যোগ হলো যা হাট বাজারকে কেন্দ্র করে। এই পর্যায়ে মানুষ তার অর্থের নিরাপত্তা অনুভব করল। অর্থের নিরাপত্তা অনুভব করার পাশাপাশি তাদের শুরু হলো সংগঠিত হওয়ার। এই সংগঠিত হওয়ার ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মানকে পাল্টে দেয়। এই যে ব্যাংক ব্যবস্থা, অর্থ, এগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পাশাপাশি পুঁজির অর্থায়নের অবস্থান তারা রাখা শুরু করল। ফলে মানুষ বৃহৎ ব্যবসা সংগঠনে নিয়োজিত হল। এ পর্যায়ে আকার বৃদ্ধির পাশাপাশি লোকবল নিয়োগ শুরু করতে লাগল, যা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করল। এর মধ্য দিয়েই তৈরি হলো ব্যবসা সংগঠনের উদ্ভব। তারপরে আসলো কলোনিয়াল এজ, যেটা উপনিবেশ গঠনের। অর্থাৎ এই উপনিবেশ যে বিষয়গুলো, এগুলো সাধারণত ইউরোপ মহাদেশকে কেন্দ্র করে পরিচালিত হতো। বিশেষ করে মধ্যযুগে ব্যবসা মূলত ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ধৈর্য ধারণ করো, আমরা শেষ পর্যায়ে এসে গেছি। এরপরই আমি আমার ক্লাসটি শেষ করব। কি আলোচনা করতেছিলাম? যে উপনিবেশ গঠনের যুগ, বিশেষ করে ভূমধ্য সাগরের উপকূলবর্তী অঞ্চলে এই মধ্যযুগের যে ব্যবসা বাণিজ্য, এটি মূলত কনজাস্টেড ছিল, অর্থাৎ সীমাবদ্ধ ছিল। কিন্তু ভারতের আসিবার জলপথ এবং আমেরিকা আবিষ্কার হওয়ার পর ইউরোপ অনেক দেশ পৃথিবীর বিভিন্ন স্থানে এই উপনিবেশ স্থাপন করতে লাগলো। তারা নিজ নিজ দেশের রাজার নামে নতুন নতুন দেশ অধিকার লাভ করল। উক্ত দেশ সময়ে ব্যবসায়ীরা যে সকল দেশে ইউরোপী পণ্যের বাজার সৃষ্টি করল, তাছাড়া উপনিবেশগুলো উৎপাদন উপকরণের কাঁচামাল সংগ্রহের উৎস হিসেবে ব্যবহৃত হত, যা নিজ নিজ দেশেও শিল্প উৎপাদন বৃদ্ধি করতে লাগল। এর পর্যায়ের মধ্য দিয়েই আমাদের, বিশেষ করে যখন এক দেশ অন্য দেশ টানাপোড়ন শুরু হয়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই শুরু হয় মূলত শিল্প বিপ্লব। শিল্প বিপ্লবের ক্ষেত্রে বলা চলে যে জেমস ওয়াটের যখন বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার শিল্প ব্যবসা জগতে এক বৈপ্লবিক পরিবর্তন আনল, তখন 1770 থেকে 1820 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের অনেকগুলো যুগান্তকারী আবিষ্কার হয়েছিল, যা ইউরোপ এবং আমেরিকা শিল্প উৎপাদন ব্যবস্থাপনাকে বা উৎপাদনকে আরো অধিকতর আধুনিক করে তুলল। ফলে প্রায় সকল দেশের কলকারখানায় এই যে যান্ত্রিক ব্যবস্থার প্রচলিত হল, অর্থাৎ যন্ত্রচালিত, যে মানুষের কায়িক পরিশ্রম
তার হাতের নিজস্ব শক্তি প্রদর্শনের পরিবর্তে যান্ত্রিক শক্তি প্রদর্শনের উদ্ভব হলো। সেখান থেকে মূলত শুরু হয় এক যুগান্তকারী ঘটনা ঘটল, যার মধ্য দিয়ে সৃষ্টি হলো শিল্প বিপ্লব। এর অপর আরাক নাম আছে যন্ত্রযুগ, অর্থাৎ মেশিন এজ। শিল্পজাত পণ্য উৎপাদনের যন্ত্রের ব্যবহারের ফলে যেমন উৎপাদন বৃদ্ধি পেল, তেমনি ব্যবসায়ের নতুন নতুন পণ্যের আবির্ভাব হল। ব্যক্তিগত ক্ষুদ্র শিল্পের পরিবর্তে দেখা দিল সমবায় ভিত্তিক বৃহদায়তন শিল্প কারখানা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্বায়ন। উনবিংশ শতাব্দীর শুরু থেকেই ইউরোপীয় উপনিবেশগুলো আস্তে আস্তে স্বাধীন হতে লাগল, যা ইউরোপ আমেরিকাকে কাঁচামাল সরবরাহকারী স্থান হিসেবে বিবেচিত হতো। ফলে ইউরোপীয় শিল্প কারখানাগুলো হুমকির মুখে পড়ল। এ পর্যায়ে তারা নতুন দেশগুলোর সাথে সমঝোতা ও সমতার ভিত্তিতে আন্তর্জাতিক বাণিজ্যের বিকাশ করল, যাকে এককালে তারা আন্তর্দেশীয় বাণিজ্য বলে মনে করত। আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা বিশ্বায়ন ব্যবস্থার উদ্ভব করেছে, দেশে দেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ঘটেছে, যা সারা বিশ্বকে এক বিশ্ব গ্রামে পরিণত করেছে। অর্থাৎ তোমরা এখন দেখবা এই তথ্য প্রযুক্তির প্রভাব খাটিয়ে বিশ্বকে তোমরা মুহূর্তের মধ্যে উপলব্ধি করতে পারো, দেখতে পারো কোথায় কি ঘটছে, কোন পণ্যটি বাজারে আসছে, কোন পণ্যটি বাজার থেকে বিলুপ্ত হচ্ছে, কে আন্তর্জাতিক বাণিজ্যে মানে এক দেশ থেকে অন্য দেশের বাজার দখল করার চেষ্টা করছে। এরকম বিভিন্ন পদ্ধতিগুলো তোমরা এখন মুহূর্তের মধ্যে তোমরা জেনে নিতে পারো, যেটা এই বিশ্বায়ন এমনি ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এটা তোমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে, যেটা এই ব্যবসা বাণিজ্যের উন্নয়নের ফলেই সম্ভবপর হয়েছে, না হলে কোনোদিনই হয়তো সম্ভবপর হতো না। ডেভেলপমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য প্রযুক্তির উন্নয়ন। বর্তমান যুগ হলো, তোমরা সবাই জানো এটা, এটা তথ্য প্রযুক্তি। এই যুগ ছাড়া, যেমন তোমরা এখন ক্লাস শুনছো বিভিন্ন ডিভাইস ব্যবহার করে, তোমরা রিপ্লাই দিচ্ছ প্রত্যেক স্যারের সাথে, তোমরা হয়তো ফোনে কথা বলছো, মেসেজ দিচ্ছ তোমাদের সমস্যা নিয়ে, এরকম তোমার অভিভাবক বৃন্দ তুমি কোথায় আছো ভিডিও কল দিয়ে তোমাকে দেখতে পারছে। এখন এই তথ্য প্রযুক্তির যুগে তোমার কোনোই ফাঁকি দেওয়ার সুযোগ নেই। সুতরাং তোমার জীবনে এনে দিয়েছে এক বৈপ্লবিক পরিবর্তন। তেমনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই রকমের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে মানুষের হাতের একেবারে নাগালের কাছে সকল পণ্য এসে হাজির হয়। তুমি অনলাইনে যে কোনো পণ্য ক্রয় করতে পারো, পেমেন্ট করতে পারো, বিভিন্ন সিস্টেম তৈরি হয়েছে। সুতরাং আমি তোমাদের আর বেশি বাড়াবো না, এই যে নতুন নতুন যে তথ্য প্রযুক্তির ব্যবহারে ব্যবসার যে নতুন নতুন মাত্রা যোগ হয়েছে, এর ধারণা অত্যন্ত ব্যাপক এবং বিস্তৃত, যেটা সময় দিন তোমাদের জীবনকে পাল্টে দিয়েছে। তেমনি ব্যবসার ক্ষেত্র এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সারা বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে। সুতরাং ব্যবসায়ের এখন জয় জয় গান। এই ব্যবসা ছাড়া জগতে কোনো মানুষই কোনো কিছু চিন্তা করতে পারে না। এরপরে রয়েছে মডারাইজেশন অফ মার্কেটিং, বাজারজাতকরণ ব্যবস্থার যে একটি অভিনব কৌশল। এই যে বাজারজাতকরণ ব্যবস্থা পদ্ধতিতে তোমাদের কিভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তোমাদের পরিবর্তন সূচিত হবে, বিশেষ করে তুমি কিভাবে পণ্য বাজারজাতকরণ করবে,
কোন মাধ্যমে করবে, কতগুলো প্রযুক্তি ডিভাইস ব্যবহার করবে এবং এই পণ্যের মান কি হবে, বিভিন্ন ধরনের যে বহুমুখী ব্যবস্থার যে পণ্য বণ্টনের একেবারে উৎপাদনকারী থেকে শুরু করে একেবারে ভোক্তারী পর্যন্ত যতগুলো সিস্টেম এবং নতুন নতুন পদ্ধতি ব্যবহার করে এই বাজারজাতকরণ ব্যবস্থা প্রচলন করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে শুনেছ। তোমরা যদি এখান থেকে শুনে খাতায় লিখে নাও তাহলে তোমার জীবনে অনেক কিছু কাজে লাগবে। তোমরা এগুলো বারবার যত পড়বে ততই মজা পাবে, ততই তোমার নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে। আমি আবারও এই অনলাইন ক্লাসে ধৈর্য সহকারে শোনার জন্য আবারও আমি আমার পক্ষ থেকে প্রতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের আমি তোমাদের কাছে একটি নতুন বিষয় নিয়ে হাজির হব। তোমরা এখনই খাতায় লিখে নিতে পারো ব্যবসায়ের সংজ্ঞা, ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য অথবা শুধু বৈশিষ্ট্য বা প্রকৃতি বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়, বিভিন্ন বইতে বিভিন্ন রকম লিখেছে। আশা করি তোমরা বইয়ের নাম শুনেছ, বিশেষ করে তোমরা অক্ষরপত্র, খালেকুজ্জামান, কাজল ব্রাদার্সের একটি বই আছে, তারপরে লেকচারের বই আছে, তোমরা সবাই এর সাথে পরিচিত। যে কোনো বই একটা কিনে নিই তোমরা পড়তে পারে, বিশেষ করে তোমরা খালেকুজ্জামান, লেকচার এবং অক্ষরপত্রের বইটি বিশেষ করে কিনবে এবং পড়বে। তোমাদের তোমরা ভালো থাকো, প্রত্যেকটা ক্লাস সকল স্যারের ক্লাস মনোযোগ সহকারে শুনবে এবং কোনো সমস্যা বুঝতে সমস্যা হলে আমি তোমাদের প্রথম ক্লাসেই ফোন নম্বর দিয়েছি, আমাকে ফোন দিয়ে জানাবে। এবং যদি ফোন দিয়ে তোমাদের অসুবিধা হয় তোমাদের মেসেজেও লিখতে পারো, মেসেজ বক্সে লিখে দিলে আমি তোমাদের